কাটোয়া আমোদপুর শাখার রেল লাইনটি পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ স্থাপন করে। ন্যারোগেজ থেকে ব্রডগেজে পরিণত হলেও দুর্দশা ঘোঁচেনি এই রুটের যাত্রীদের। কাটোয়া আমোদপুর শাখায় ১৯১৭ সালে শুরু হয় ন্যারোগেজ রেল চলাচল। কাটোয়া থেকে আমোদপুরের রেল লাইনের দূরত্ব ৫২ কিলোমিটার। কাটোয়া আমোদপুর শাখার ৫২ কিলোমিটার দূরত্বের রেলপথে পূর্বে ৬ জোড়া ট্রেন চলাচল করত। ২০১৩ সালের ১৪ই জানুয়ারি বন্ধ হয়ে যায় কাটোয়া আমোদপুর ন্যারোগেজ লাইন, সকলের সাধের ছোট রেল। কাজ শুরু হয় ব্রডগেজ লাইনের। এরপর দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০১৮ সালের ২৪শে মে কাটোয়া আমোদপুর ব্রডগেজ লাইনের একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু করে। কাটোয়া আমোদপুর শাখার রেল লাইনটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে পরিণত হলেও এই রুটের যাত্রীদের দুর্দশা এখনও কাটেনি। ওদের মধ্যে আমি আগে জানতাম যে এদিকে এবারে একটা টিকিট কাউন্টার ছিল, সেখানে টিকিট দিত, সেই টিকিটটা আমি পাই নাই। হ্যাঁ, সেখানে এসে দেখছি না সেই টিকিট কাউন্টার, সেখানে সেই ঘর নাই, আমি কী করবো? এদিকে আমার গাড়ি টাইম হয়ে গেছে, এবার আমি অবশ্যই সেই গাড়ি ধরার জন্য ছুটে চলে এলাম। মানে পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনের দূরত্ব কতটা? দূরত্ব এখন মোটামুটি ১ কিলোমিটার। এখানে নতুন স্টেশনে কোনো কাউন্টার নেই? না। কি নাম? শ্রীপদ বিশ্বাস। এখানে কাউন্টার হলে ভালো হয় কি? হ্যাঁ, এখানে কাউন্টার হলে ভালো হয়, বা যেখানে ওভারব্রিজ ছিল সেখানেই আমাদের কাউন্টার যদি থাকতো, সেখানে যদি আমাদের প্ল্যাটফর্মটা হতো তাহলে আমাদের সুবিধা হতো। মানে এই এই স্টেশনটা ওই ওর সঙ্গে হলে আরো ভালো হতো। হ্যাঁ, কি ওই মেন লাইনের সঙ্গে এই স্টেশনটা যদি ওইখানে থাকতো, ওইখানে আমাদের যাতায়াতের সুবিধা হতো ওভারব্রিজের কাছে আগে যেখানে ছিল। ব্রডগেজ লাইন চালু হওয়ার পর স্থানীয় মানুষের মধ্যে বেশ আশা ছিল বেশ কয়েকটি ট্রেন চলাচল করবে এই রুটে, যাতায়াতের সুবিধা হবে আশা করেছিলেন বহু মানুষ, বিশেষ করে আমোদপুর থেকে লাভপুর কাটোয়া হয়ে কলকাতা যাওয়ার জন্য অনেক ট্রেন চলাচল করবে বলে আশা ছিল স্থানীয় মানুষের মধ্যে। সকালের দিকে এলে আর কোনো বিকেলের দিকে কোনো ট্রেন থাকবে না? না, এরপরে ১০:৫০ তো আর ফেরার কোনো ট্রেন নেই। আপনাদের কী দাবি? আরও ট্রেন হোক। আর এখানে টিকিট কাউন্টার? নিশ্চয়ই টিকিট কাউন্টার না হলে যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে তো দেড় কিলোমিটার গিয়ে টিকিট করা সম্ভব নয়। আর এখন অ্যান্ড্রয়েডের যুগ হলেও এই ফোন অ্যান্ড্রয়েড তো সবাই ব্যবহারও করে না, এবং যারা ব্যবহার করে সবাই এটা প্রসেসগুলো জানেও না যে কীভাবে এইভাবে টিকিট করা যায় বা কীভাবে টিকিট করতে হয়। কী নাম আপনার? কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে। যোগাযোগ করুন ৭০২৯১৯৮২২৭ এই নাম্বারে। দুর্ভাগ্যবশত স্থানীয় মানুষের সেই আশা পূরণ হয়নি। বর্তমানে সারাদিনে ১ জোড়া ট্রেন চলাচল করে। সকাল ৮:২০তে কাটোয়া থেকে ছেড়ে আমোদপুরের উদ্দেশ্যে রওনা দেয় আবার সেই ট্রেনটি সকাল ১০:৫০ আমোদপুর থেকে ছেড়ে কাটোয়া আসে। সারাদিনে আর কোনো ট্রেন নেই। আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির দাবি জানাচ্ছে যাত্রীরা। রেলের নির্ধারিত সময়সূচি থাকলেও এই রুটে ট্রেন চলাচলের কোনো নির্দিষ্ট সময় নেই। অন্যদিকে আমোদপুর স্টেশনের যাত্রীদের নতুন স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার গিয়ে পুরাতন স্টেশন থেকে টিকিট কেটে আনতে হয়, যাতে যাত্রীদের সময় নষ্ট হয়, সেই সঙ্গে পরিশ্রম ও হয়রানির শিকার হতে হয়। এছাড়াও আমি যেমন নির্বল, আমার টিকিট কাটতে খুব অসুবিধা হয়, ১ কিলোমিটার যেতে হবে পুরনো স্টেশনে টিকিট কাটতে। এখানে নতুন স্টেশনে কোনো টিকিট কাউন্টার নেই? না। তাহলে কীভাবে সব মানুষ কি ওখান থেকে কাটে? হ্যাঁ, ওখান থেকে কাটে। এতে অসুবিধা হচ্ছে? অসুবিধা তো প্রচণ্ড অসুবিধা। কি নাম? বিনয় মার। করোনাকালীন পরিস্থিতিতে কাটোয়া আমোদপুর শাখার ট্রেনটিকে স্পেশাল ট্রেন করায় ট্রেনের ভাড়া বেড়ে ১ লাফে ৩০ টাকায় পৌঁছেছিল। করোনা চলে গেলেও ট্রেনের ভাড়া আর কমেনি। এক কথায় ন্যারোগেজ থেকে ব্রডগেজ হলেও দুর্দশা কাটেনি যাত্রীদের। কবে এই দুর্দশা কাটবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক ৭। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড ৪ রাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কাটোয়ার এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে পয়লা বৈশাখ থেকে 7ই বৈশাখ পর্যন্ত কেনাকাটায় রয়েছে 20-60% বিশেষ ছাড়, সঙ্গে আকর্ষণীয় উপহার। এছাড়াও এই দিনগুলিতে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি। এছাড়াও 12 মাস ইনস্টলমেন্টে টাকা দিয়ে 13 মাসের প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ। এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9378186925।